পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর এটিএম কার্ড এটা আপনাদের নিজের ঘরতে বহি এপ্লাই করব পারিব। দুটা প্রসেসর জড়িয়ে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর এটিএম কার্ড এপ্লাই করব পারিব। কি কি প্রসেস আছে এই এপ্লাই করার তার সবিশেষ এই ভিডিওটি মানে আপনার জানাই দিম। সো ভিডিওটি শেষলকে চাই থাকিব আর যদি চ্যানেলটলে নতুন আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার ওসর বেল আইকনটি অন করে রাখবলে একবারে নপাহরিব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর এটিএম কার্ড এপ্লাই করার দুটা প্রসেস হয়েছে। প্রথম প্রসেস হয়েছে এস এম এসর জড়িয়ে আপনাদের এস এম এস টাইপ করবো আপনার রেজিস্টার্ড মোবাইলের আর সেই রেজিস্টার্ড মোবাইলের যুক্ত এস এম এস টাইপ করব কেনদরে টাইপ করব মানে অকান পিছত জানাই দিয়ে আসো। আর দুই নম্বর প্রসেসটা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর অফিসিয়াল এপ্লিকেশনটির জড়িয়ে আপনাদের এটিএম কার্ড এপ্লাই করে লোলে পড়ব। সো এই প্রসেসকিটা মানে বিষয়ে আপনার জানাই দিয়ে আসো। ভিডিওটি শেষলকে চাই থাকবে আর লিঙ্ক মানে ডিসক্রিপশন বক্স দিয়ে রাখিছো আপনাদের তারপর সবিশেষ জানি লোক স্ক্রিনত আপনাদের দেখা পাই আছে হাউ টু এপ্লাই পিএনবি এটিএম কার্ড। সো ইয়াত আপনাদের এটিএম কার্ড এপ্লাই করার ফুল প্রসেস পাই যাব। ইয়াত আপনাদের স্ক্রল ডাউন করব পেজটো, স্ক্রল ডাউন করার পিছত ইয়াত দেখা পাব আপনাদের এটিএম কার্ড এপ্লাই বাই এস এম এস। ইয়াত আপনাদের কিছু আর্টিকল দিয়ে আছে, আর্টিকলবো আপনাদের চাই লব। আর ইয়াত যেটা প্রসেস হয় ইয়াত আপনাদের দেখা পাই আছে ইয়াত এন্টার করব আপনার এস এম এস বক্সত ডেবিট কার্ড। ডেবিট কার্ড দিয়ে আপনাদের স্পেস দিব, স্পেস দি পেলে আপনার যে ব্যাঙ্ক একাউন্ট নাম্বার হয় এই ব্যাঙ্ক একাউন্ট নাম্বারটা আপনাদের টাইপ করব। এক্সাম্পল হিসাবে মানে স্ক্রিনত দিয়ে রাখি আপনাদের ঠিক এনেদরে আপনাদের টাইপ করব। টাইপ করার পিছত ইয়াত আপনাদের সেন্ড করব 5607040 এই নাম্বারটা আপনাদের সেন্ড করে দিব। সেন্ড করা কিছু সময় পিছতে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এস এম এস প্রেরণ করব। ঠিক এনেদরে আপনাদের মেসেজটা লাভ করব, দেয়ার কাস্টমার রিকুয়েস্ট ফর ডেবিট কার্ড সাবমিটেড সাকসেসফুলি। ঠিক এনেদরে আপনাদের একটা এস এম এস লাভ করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। ইয়ার পিছর প্রসেসটা হয়েছে আপনাদের প্লে স্টোরের ডাউনলোড করে লব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল যেটা অ্যাপ্লিকেশন হয় পিএনবি ওয়ান এপ, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করব। ডাউনলোড করার পিছত ইয়াত আপনাদের দেখা পাব অ্যাপটো ইনস্টল করার পিছত 4 অঙ্ক এম পিন ভরার পিছত লগ ইন করব লাগবে। এটি আপনাদের এটিএম কার্ডের আবেদন করবলে আপনি ডেবিট কার্ডের বিকল্প ক্লিক করে নির্বাচন করব লাগবে। ডেবিট কার্ডের বিকল্প নির্বাচন করার পিছত অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ড বিকল্পট ক্লিক করে নির্বাচন করব লাগবে। যুক্ত একাউন্টের এটিএম কার্ড প্রয়োগ করব বিচার মানে আবেদন করব বিচার সেই একাউন্ট নাম্বারটি পূরণ করার পিছত নেম অফ কার্ড মানে বিকল্পত আপনি এটিএম কার্ডত লিখব বিচার যুক্ত নাম হয় সেই নামটা আপনাদের টাইপ করব। এটা সম্মুখ থাকা ট্রেনজাকশন পাসওয়ার্ডটি পূরণ করার পিছত আপনি কনফার্ম বুটামট ক্লিক করব লাগিব। লেনদেন পাসওয়ার্ড পূরণ করার পিছত আপনি নিশ্চিত বুটামট ক্লিক করার লগেলগে সফলতার বার্তা আপনার সম্মুখত দেখা হব আর আপনার এটিএম কার্ড আবেদন করা হয়ে যাব। ঠিক এনেদরে আপনাদের দুটা প্রসেসর জড়িয়ে আপনাদের নিজের এটিএম কার্ড আবেদন করে লোলে পড়ব। আর তিন নম্বর যে প্রসেস হয় এই প্রসেসট আপনাদের নিজের হোম ব্রাঞ্চলে যাব লাগিব। হোম ব্রাঞ্চত যাওয়ার পিছত আপনার ব্যাংকর যখন কর্মকর্তা হয় এই কর্মকর্তাসকলে আপনার এটিএম কার্ড এপ্লাই করা এখন ফর্ম দিব আর সেই ফর্ম আপনাদের ফিল আপ করে পেলায় আর যুক্ত প্রয়োজনীয় নথিপত্র হয় এই নথিপত্র আপনাদের সাবমিট করব ব্যাংকত। আর এক মাসের ভিতরতে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর এটিএম আপনার ঘর এড্রেসত পোস্ট অফিসের জড়িয়ে আহি যাব। আর এই আর্টিকলটো লিঙ্ক মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সত দিয়ে রাখিছো আপনাদের যদি এই আর্টিকলটো বিষয়ে ভালদরে চাবলে বিচার তো মোট ডেসক্রিপশন বক্সলে গিয়ে পেলায় এই আর্টিকলটো ভালদরে এপাক চাই লোক পড়ি।